আমাদের জীবনের দুনিয়ার জীবনটা অতি স্বল্প, একটু অল্প সময়ের জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছেন। আমরা সবাই একদিন চলে যাবো, আমরা সবাই করছি চলন্ত করছি সাথে। গ্রামে আল্লাহ বলে দিতেন যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ থাকতে হবে। আর আমরা দেখি তো জানি সবাই চলে যাচ্ছে, এটা চিরস্থায়ী জাগানো, বসবাসের জাগানো, এখান থেকে শুধু আমরা পাঠ করছি আমরা মোসা থাকে। এখন আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা জানার জিনিস সেটা হচ্ছে এই যে আমাদের আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কি জন্য, এই অল্প সময় আল্লাহ পাচ্ছি জন্য আমাদের দান করছেন, সেই উদ্দেশ্যটা যদি আমরা জানি আর সেটা যদি আমরা বুঝি আর সেটাকে আমরা পুরা করতে পারি, তাহলে সবচেয়ে পহলে কি আল্লাহ দুনিয়াতে শান্তির ফেসলা করবেন, জীবনে থাকবে আল্লাহ শান্তি দান করবেন, ইজ্জত সম্মান দান করবেন, আর মরার পরে যে জীবন সে জীবনের কোন শেষ নেই, অনন্ত অসীমকালের জীবন, সেই জীবনের সফলতা সম্পূর্ণ নির্ভর করবে এই অল্প সময়, স্বল্প সময় আমরা কিভাবে কাটাচ্ছি। এই সময়টা যদি যে উদ্দেশ্যে আল্লাহ আমাদের পাঠাইছেন সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে এই সময়টা এত দামি হবে অনন্ত অসীমকালে আমরা শান্তি পেয়ে যাবো। আর যদি সেটা আমরা সময় ঠিকঠাকের কাটাইতে না পারি, তাহলে মরার পরে অনন্ত অসীমকালে সে শাস্তি ভোগ করতে হবে, প্রচুর শাস্তি হবে সেটা। সে সম্বন্ধে আল্লাহ কোরআনে দেশ আর দুজক সম্বন্ধে খুলে খুলে বয়ান করছেন। দুজক সম্বন্ধে বলছেন যেটা ভয়ঙ্কর আজাদের জায়গা, ওইখানে সাপ পিচ্ছু আগুন, এমনকি যে ড্রেসটা পরানো হবে দুজকটিকে, সেই ড্রেসটা যদি আসমানের দুনিয়ায় রাখা হয়, আসমানের মধ্যে রাখা হয়, তাহলে বলা উদ্দেশ্য এত দুর্গন্ধ দুনিয়ার সব মানুষ এই দুর্গন্ধে মারে যাবে। এত বড় ভয়ঙ্কর আজাবের, প্রচুর আজাবের জায়গা হচ্ছে দুজক, আল্লাহ এটা বয়ান করছে। আর এটার মোকাবেলা হচ্ছে বেহস্ত, আল্লাহর গেস্ট হাউস প্রতিষ্ঠানা, এটা এখানে গেলে মানুষের প্রত্যেকটা মানে আশাকে প্রত্যেকটা সাহসকে পুরা করে দেওয়া হবে। মানুষ সবার একটা আশার দিয়ে থাকে যে সবাই যৌবনটাকে ভালো পায়, কেউ বুড়া হইতে চায় না, কিন্তু দুনিয়াতে এটা সম্ভব না। সমস্ত দুনিয়া মিলে একজন কাউকে সে যৌবন দান করতে পারবে না, চিরস্থায়ী ভাবে তাকে বেঁচে থাকলে তাকে বুড়া হইতেই হবে, বুড়ি হইতেই হবে। কিন্তু বেহস্ত আল্লাহ পাক যখন দান করবেন প্রত্যেকটা পুরুষ মেয়েকে, যারা বেহস্তে দাখিল হবে তাদের এমন যৌবন দান করা হবে যে যৌবনের পরে আর কোন বার্ধক্য নাই, এখানে শান্তি দেওয়া হবে, শান্তির পরে আর কোন অশান্তি নাই, স্বাস্থ্যের পরে আর কোন বিমারি নাই, জীবনের পরে আর কোন মরণ নাই, এটা হচ্ছে বেহস্ত। এই বেহস্ত সম্বন্ধে আল্লাহ দুইটা দান করে কোরআনে, যে কোরআন সম্বন্ধে বলা হয়েছে কোন সন্দেহ নাই, আল্লাহ ফেসলা করে দিয়েছেন যে দুজকের অগ্নির থেকে বেঁচে গেল আর যে বেহস্ত দাখিল হয়ে গেল তো সে তো সত্যি কাজ সকল কাম হয়। এই যে সকল কাম, এই যে সাকসেস, এটার জন্য মেহনত করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদের অল্প সময় দান করে, কারণ আল্লাহই আমাদের খালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহই আমাদের সুখ শান্তি আনা স্বাস্থ্য বিমারি সুস্থতা অসুস্থতা একমাত্র সব কিছুর মালিক, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এই বিশ্বাসই আমরা করি। হ্যাঁ, এ আল্লাহ এই ফয়সলাও করবেন, হাসরের ময়দানে বৃহস্পতিবার ফয়সলা করবেন। এই আল্লাহর উপর আমাদের উপরে বড় মেহরবানি করে চব্বিশ ঘন্টার জিন্দগিটা, মৃত্যুর আগে আগে জীবনটা কিভাবে কাটাতে হবে, কিভাবে কাটালে আমরা দুনিয়াতে শান্তি পাবো আর মরণের পরে অনন্ত অসীমকালে জীবনে শান্তি পেয়ে যাবো, সফল কাম হয়ে যাবো, সেটার জন্য আল্লাহ দ্রুত বন্দোবস্ত করেছেন, একটা নবীদের পাঠাইছেন, নবীর গাইডেন্স ছাড়া, হ্যাঁ, নবীর হেদায়ত ছাড়া মানুষ দিন ইসলামের উপরে চলতে পারবে না। সেই জন্য প্রথম মানুষ যে আমাদের সবার বাবা আবুল বেসার আদম আলা নবী আনা আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করে ওনাকে নবী বানিয়েছেন, একটা হল নবী হেদায়ত, নবী যে ইনস্ট্রাকশন আদেশ নিয়ে আসবেন আল্লাহর তরফ থেকে, নবী মানে খবর দেন ওয়ালা, মানে আল্লাহ থেকে খবর মানুষের কাছে পৌঁছান। এখন বলা হচ্ছে আর আসমানি কিতাব আল্লাহ নাজিল করছেন, কিছু বড় কিতাব, চারটে কিতাবের মধ্যে সবচেয়ে ফাইনাল কিতাব হচ্ছে কোরআন। কোরআন থেকে আমাদের জীবনের উদ্দেশ্য আমরা জানতে পারবো, জীবনটা কিভাবে কাটাতে হবে সেটা জানতে পারবো, এবং সেটাকে মেনে চললে আল্লাহ দুনিয়া আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ যে আমাদের এত মেহরবান,
যদি আমাদের বন্দোবস্ত না করতেন হেদায়েতে, যেরকম ভাবে আমরা দুনিয়াতে আসার আগে আমরা জানতাম না একটা জমিনের দরকার হবে যার উপরে আমাদের চলাফেরা করবো, বাতাসের দরকার হবে যার দ্বারা শ্বাস নিব, পানির দরকার হবে যার দ্বারা আমার গুজান হবে, এই যা কিছু আমরা জানতাম না, আমাদের যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক আমাদের দুনিয়াতে আসার আগে বন্দোবস্ত করে রাখতেন। ঠিক সেইভাবে হেদায়েতের জন্য যে রাস্তায় চললে আল্লাহ রাজি সন্তুষ্ট হয়ে তার দুনিয়া আখেরাতে শান্তির ফয়সালা করবেন, ওইটারও বন্দোবস্ত আল্লাহ নবীদের দ্বারা আর এই কোরআন আসমানি কিতাবের দ্বারা বন্ধ করে আসছে। এখন জীবনের উদ্দেশ্য যেগুলো আল্লাহ পাক কোরআনে বয়ান করছেন, আল্লাহ প্রশ্ন করে, কারণ এই দুনিয়ার সৃষ্টি জগতের সবকিছু চন্দ্র সূর্য আকাশ বাতাস পানি খাওয়া যা কিছু আছে সব মানুষের সেবার জন্য, মানুষের খেদমতের জন্য আল্লাহ পয়দা করছে, আর মানুষকে কয়েকটা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ পাক পয়দা করছে। এই জন্য আল্লাহ কোরআনে প্রশ্ন করেন যে তোমরা কি মনে করো তোমাদেরকে এমনি বেকার কোন উদ্দেশ্য ছাড়া এমনি পয়দা করেছি? না না, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, হ্যাঁ, আর তোমাদের ওই জীবনের যে উদ্দেশ্য সেটা পুরা করে আসতে হবে। এখন জীবনের উদ্দেশ্যটা কি? সবচেয়ে পয়লা জিনিস হচ্ছে আল্লাহকে চিনা। যে আল্লাহকে চিনবে সে আল্লাহকে মানবে, যে আল্লাহকে মানবে সে দুনিয়া আকাশে শান্তি পাবে। তো প্রথম কাজ আমাদের জীবন দুনিয়াতে আসার আল্লাহকে চেনা। সেই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর পদ্ধতি আমাদের জন্য ছেড়ে গেছেন। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার জন্য কি করতে হবে তাও শিখিয়ে গেছেন। বাচ্চা দুনিয়াতে আসার পরেই প্রথমে তার কানে যা বলতে হবে সেটা হলো আজান আর তাকবীর। এত সব বাচ্চার মধ্যে এখনো বোঝার শক্তি আসে নাই, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে নাই, কিন্তু তার কানে কেন ডালা হয়? আজকে বড় বড় ডাক্তাররাও এটা মেনে নেয় যে ইট হ্যাজ গট এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য বেবি, বাচ্চার উপরে এটার বড় আসর করে। কি বলা হয় কানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে বড়। বলা হয় যে তুমি দুনিয়াতে আসছো দেখবা আসমান অনেক বড়, জমিন অনেক বড়, পাহাড় বড়, বিল্ডিং বড়, অনেক কিছু বড় তোমার দেখা যাবে, এই সব ছোট, আল্লাহু আকবার আল্লাহ বড়, মানে আল্লাহর বড়ত্বকে জানা, এটা তোমার প্রথম কাজ, জীবনের প্রথম উদ্দেশ্য যে আল্লাহকে বড়টাকে জানা। এখন আল্লাহ সম্বন্ধে চিন্তা করা সম্বন্ধে নিষেধ করা হয়েছে, কারণ আল্লাহ এত বড় মানুষের চিন্তা বুদ্ধির ভিতরে আসতে পারবে না। সেই জন্য আমরা দুনিয়ার কারো যদি কিছু জানতে চাই, আমরা দেখি একটা সুন্দর বিল্ডিং দেখলাম, হাইয়েস্ট বিল্ডিং দুনিয়ার, এইটা কে ডিজাইন করছে, আর্কিটেক্টটা কে, এই আর্কিটেক্টটা কত এক্সপার্ট, সেটা তার যে কাজ যেটা সে যে জিনিসটা বানাইছে তার থেকে বোঝা যাবে এ কত এক্সপার্ট সে, হ্যাঁ, আর কত স্পেশালিস্ট সে। ঠিক এরকম ভাবে আল্লাহর যে মখলুক সৃষ্ট জগৎ আছে তার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে আল্লাহর বড়ত্বটা সম্বন্ধে কিছু আইডিয়া করা যাবে, আন্দাজ করা যাবে। সেটা সম্বন্ধে মিসাল হিসেবে বলা হয় আল্লাহ রব্বুল যে অনেক সৃষ্টি সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা সৃষ্টি হল নূরানি ফেরেশতা, অ্যাঙ্গেল তাদেরকে বলা হয় ফেরেশতারা। এ তো অগণিত ফেরেশতা আল্লাহ পয়দা করছেন, প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহর হুকুম নিয়ে বাইতুল মামুর সেই বাইতুল্লাহর উপরে, কাবাতুল্লাহর উপরে যে আসমানের মধ্যে যে ফেরেশতা যে কিবলা আছে সেটাকে বাইতুল মামুর বলা হয়, সেটা টপ করে বৈতুল্লাহতে কাবাতুল্লাহতে আসে, অর্থাৎ করে আল্লাহর ঘরে আসে, এটা টপ করিয়া সমস্ত দুনিয়াতে আল্লাহর সেই হুকুমার কাম নিয়ে ওনারা চলে যায়। 70,000 ফেরেশতা একদিন আসবে, এর পরের দিন আরো নতুন 70,000 আসবে, এর পরের দিন আরো নতুন আসবে, কিয়ামত পর্যন্ত যারা একবার আসছে তাদের টান আর আসবে না। এখন কত ফেরেশতা আল্লাহ পাকে হয়েছে, এই সমস্ত ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হচ্ছেন বড়, একজন হচ্ছেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইলের সম্বন্ধে আছে যে ওনার সামনে সমস্ত দুনিয়াটা একটা বাতের প্লেটের মতো, বাতের একটা বর্তন যখন আমরা ভাত খেতে বসি তো সবার সামনে যে বর্তনটা থাকে প্লেটটা থাকে, ওই প্লেটটা যে কোনো কোনায় থাকুক ভাত আমরা উঠাইতে কোনো কষ্ট হয় না। তো আজকা দুনিয়াটা আজরাইল আলাইহিসের সামনে একটা প্লেটের মতো আর সমস্ত মানুষগুলো ওই বর্তনের ভাতের মতো, 100, 200, 400, 1,000, 10,000, 20,000, 1,00,000 কে যদি আল্লাহ হুকুম করেন একসাথে তাদের রুহ নিয়ে যাও আত্মা দুনিয়াতে বিস্তারিত, তো সবার রুহ কালেক্ট করতে আজরাইল সময় একটু ব্যাগ পাইতে হয় না। তো যে আজরাইল একটা রেস্তা আল্লাহর সৃষ্টি তার সামনে আত্মা দুনিয়া একটা বর্তনের মতো, তো সেই ফেরেস্তাটা কত বড়, আর ওই ফেরেস্তারে যে পয়দা করতেন আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, ওইটা থেকে আমরা আইডিয়া করতো আমরা আল্লাহ কত বড়।
দুনিয়ার মধ্যে স্থলভাগের চেয়ে জলভাগ অনেক বেশি, আমরা জানি সমুদ্র হ্যাঁ না নদী নালা যা কিছু আছে, ওনার মাথাটা এত বড়, সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণী একসাথে যদি ওনার মাথার মধ্যে রাখা হয় তাহলে একটা ফোটাও নিচে আসবে না, এত বড় মাথা মিকাইল আলাহ ইসলামের না, হ্যাঁ মিকাইল আলাহ ইসলামের। এখন বলা হয়েছে যে ওই মিকাইল আলাহ ইসলামের যার মাথা এত বড় সে ফেরেশতা কত বড় হবে, আর সেই ফেরেশতাকে যে পয়দা করছেন খালিক আর মালিক আল্লাহ কত বড়, আল্লাহ আকবরের মানে হলো এটা আল্লাহ আকবর। মিকাইল আলাহ ইসলামের ডিপার্টমেন্ট হইল ফুড ডিপার্টমেন্ট, আল্লাহর খাজানার দিকে সমস্ত মখলুকে উনি ভাগ করে দেবেন। এই ফেরেশতা আছেন ইসরাফিল আলাইহিস সালাম, যে একটা হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন সিঙ্গা নিয়ে, যখন দুনিয়াতে একজন আল্লাহ বর্ণনাওয়ালা আল্লাহর সাথে তাল্লুক রাখা না মুসলমান কেউ বাকি থাকবে না, তখন আল্লাহ পাক হুকুম করবেন ইসরাফিলকে যে তুমি সিঙ্গাতে সু দাও। তিনি যখন সু দিবেন এক সুর দ্বারা পাহাড় গুলা রেজা রেজা হয়ে রুইয়ের মতো উড়ে যাবে, আসমান ফেটে যাবে। হ্যাঁ যে ফেরেশতার একটা সুর মধ্যে একটা ফুকের মধ্যে এত বড় শক্তি আসমান ফাইটে যাবে পাহাড় উড়ে যাবে, ওই ফেরেশতার সমস্ত শরীরে কত বড় শক্তি আছে, আর ওই ফেরেশতার যে সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহ কত বড়, সেটা হল আল্লাহু আকবার। এই সমস্ত ফেরেশতাদের সর্দার যাকে বলা হয় সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরীল আলাইহিস সালাম যে ওহি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সমস্ত নবীদের কাছে আসতেন, বলা হয়েছে ওই জিবরীল আলাইহিস সালামকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তিনবার আসল সুরতে দেখতেন। একবার বলছেন যে ইব্রাহিম তোমার আসল সুরতটা দাও, উনি কোন সময় দেয় একল বিরাজমান সুরতে বিভিন্ন সুরতে উনি আসতেন। তো একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আচ্ছা তোমার আসল তোমার সুরত যেটা তোমার ফটোটা দেখাও আমাকে। উনি যখন আসল সুরতে আসলেন তখন বলা হয়েছে যে ওনার মাথাটা গিয়ে সাত আসমানের উপরে আল্লাহর আরো চলে গিয়েছে, আর যখন পা গুলা লম্বা করলেন তখন সাত জমিনের নিচে পাঁচটা ছড়াতে পৌঁছে গেছে, এত লম্বা জিবরীল আলাইহিস সালাম। একটা ডানা উনি খুলতেন পাঁচটা পূর্ব দিকটা ভরে গেছে, আরেকটা ডানা খুলতেন পশ্চিম দিক ভরে গেছে, দুটো ডানাতে আটটা দুনিয়া, দুটো ডানা মানে উইং হ্যাঁ বাজু, এই দুইটার দ্বারা আটটা দুনিয়া কাবার হয়ে যায়। এরকম এক হাদিসে আছে 600 বাজু আছে, 600 উইং থাকে মারে গেলাম। তো জিবরীল কত বড়, আর ওই জিবরীল আলাইহিস সালামকে যে পয়দা করতেন সে আল্লাহ কত বড়। এখন এই আল্লাহর বরফ তো আমার মধ্যে আসবে কি করে, যখন আল্লাহর বড়াই খুব বেশি বলবো আর শুনবো, হ্যাঁ না আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সমান কেউ নাই। আর দুনিয়ার নিয়ম এটা, যে যাকে বড় মনে করে তার আদেশ নিজের কন্যা চলা সফল হয়। দৃষ্টান্ত হিসাবে স্কুলের মধ্যে হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস বড়, কলেজের মধ্যে প্রিন্সিপাল বড়, হেড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বড়, একটা দেশের মধ্যে প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট বড়, তার হুকুম সবার উপরে চলে, তাই না, তাকে সবাই মাইনে চলে, কারণ তার অর্ডার সবার মধ্যে চলবে। ঠিক আল্লাহ যে কত বড়, আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশা আল্লাহ। এই আল্লাহর বরত্ব আসলে পরে কেউ আল্লাহ আদেশকে লঙ্ঘন করতে পারবে না কোনো অবস্থা আল্লাহ, যদি কোনো অবস্থা আল্লাহর হুকুম ছিটে যায় তো সে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেবে। আজকে আমাদের সব জিনিসের বরত্ব দিলে ঢুকে গেছে, শুধু আল্লাহর বড়াইতেই নাই, এই জন্য আল্লাহর হুকুম রে সবচেয়ে পিছনে রাখি, আর দুনিয়ার বরত্ব আছে দুনিয়াটাকে সবচেয়ে সামনে রাখি। হ্যাঁ এই দাওয়াতে তবলিগের নামে যে মেহনত চলছে, যার জন্য আমরা এখানে জমা হই, এই যে আমরা এখানে জমা হয়েছি এটা এখানের সাথে আমরা বসছি এখানে, তো বলা হয়েছে আমরা কয়েকজন কয়েকজন বোনেরা শুধু মেয়ে লোকরা এখানে বসা না, বলে যে চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘিরে নিচ্ছে, আল্লাহর রহমত ওই হালকাটাকে ঢেকে নিচ্ছে, সকিনা অনাবিল শান্তি এটাতে নাজিল হইতেছে, আর ফেরেশতারা আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করতেছেন এই আপনাদের বসার কারণে। এই বসাটা সাধারণ জিনিস না, তখন আমরা যে জিনিস শিকার জন্য আসছি এটা যে আল্লাহর বড়াইকারী আমার দিলের মধ্যে বসাইতে হবে, যাতে আমি সর্বাবস্থা আল্লাহর আদেশ নির্দেশে বাইনিয়া আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সালামের তরিকার উপরে আমি চলতে পারি, ঠিক না। এই জন্য বলা হচ্ছে এরপরে কি বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজান যে শোনা হয়েছে বেবিকে নিউ বর্ন বেবি, বলা হচ্ছে যে আল্লাহ বড় তার থেকে সবকিছু হয়, যে ছোট তার থেকে হয় না। স্কুলে যান
একটা পিয়নের সাথে আপনার তাল্লুক হয়ে গেল, খুব ভালো খাতির হলো, বলে যে আমার ছেলেটার বা মেয়েটার আমি অ্যাডমিশন চাই, বুঝতে পারবে? এখানে পিয়ন, কিন্তু হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের সাথে যদি তাল্লুক হয় তো একটু ভালো সম্পর্ক থাকে, বলে ঠিক আছে তুমি পাঠিয়ে দাও, আমি করে নেবো। হ্যাঁ না, এরকম ভাবে প্রিন্সিপালের সাথে, প্যাট্রিন সাহের সাথে, দেশের প্রেসিডেন্টের সাথে যা কারো যদি সম্পর্ক বেড়ে ওঠে তো দুনিয়া যে কোনো কাজ দুনিয়ার, আমরা দুনিয়ার লাইনে একটা তো নদীটা দেখা যাইতে পারে। তো আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক এসে যায়, হ্যাঁ না, যে আল্লাহ সব কিছু করেন, আল্লাহ সাহায্য কেউ কিছু করতে পারে না, এই আল্লাহকে যদি আমি আমার সেবারে নিয়ে আসতে পারি, রাজি সন্তুষ্ট করি, আমার আর কাদের দরকার আছে? যার কন্ট্রোলে পুরা দুনিয়া, আসমান জমিনের সমস্ত জিনিসের কন্ট্রোল যার হাতে, এই আল্লাহ থেকে হওয়াটা মনে করা যে আল্লাহ সব কিছু করেন, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। আল্লাহ জবরদস্ত কুদরতওয়ালা, আল্লাহ করার জন্য কারোর মুখাপেক্ষী না, আল্লাহ মানুষ বানাবার জন্য মা বাবার মুখাপেক্ষী না। আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া শুধু হুকুমের দ্বারা আল্লাহ পাক ওনাকে পয়দা করে নিচ্ছেন। মা হাওয়াকে আদম আলাইহিস সালামের পাদুর থেকে পয়দা করে নিচ্ছেন। ঈসা আলাইহিস সালামকে সে বাপ ছাড়া মরিয়ম আলাইহিস সালামের গর্ভে পয়দা করে নিচ্ছেন। যখন উনি পয়দা হয়েছেন ভূমি হওয়ার সাথে সাথে লোকেরা মরিয়ম আলাইহিস সালামকে ব্লেম করা শুরু করলো, যে মরিয়ম কি করল, তুমি তোমার খানদানের মুখকে কালো করে দিলা, তোমার কোন স্বামী নাই, বাচ্চা পেলা কোথায়? মরিয়ম আলাইহিস সালাম বললেন যে ওই বাচ্চার সাথে কথা বলো, আমার সাথে বাস না। তারপরে আসতে যে গেছে যে বাচ্চাই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কি করে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন, ইন্নি আব্দুল্লাহ, আর আগে সমস্যা আমি আল্লাহর বান্দার, আমি এই সেই সব। তারপরে আসতে যে গেছে এই মাত্র নবজাত শিশু, এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, সেই কথা বলে, হ্যাঁ না, আল্লাহ বহু কুদরতওয়ালা, আল্লাহ বাচ্চা পয়দা হওয়ার সাথে সাথে কথা বলা সত্যি দিতে পারে, আল্লাহ হ্যাঁ না বাচ্চারাও পয়দা করতে পারে, এই সমস্ত হচ্ছে আল্লাহ পাকের কুদরত। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, করতে হবে যে আল্লাহ যে সব কিছু করেন, আল্লাহ কারো মুখাতে কিনা, আল্লাহ হুসামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো দরকার নেই, তাই না? কিন্তু আল্লাহ পাক দুনিয়াটাকে একটা নিয়মের ভিতরে চালাইছিলেন, ঠিক না? এখন যদি কেউ বলে যে আল্লাহ সব কিছু করেন, বিয়ে শাদি করলো না, আর সে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ কোনো দিন দিবেন না, কারণ এটা আল্লাহ সুন্নতের খেলাফ। একটা হলো কুদরতুল্লাহ, একটা হলো সুন্নতুল্লাহ। কুদরতুল্লাহ ভিতরে তো আল্লাহ সব কিছু, সারা সব কিছু করতে পারেন, এটা একদিন দিলে মধ্যে বিশ্বাস হবে। আর আল্লাহ যে নিয়ম চালু করে দিচ্ছেন সেটাকে আল্লাহ বললাম না, বদলান না, সুন্নতুল্লাহ বদলাবে না। এখন কেউ বাচ্চা চাইলে এই শর্ত পুরা করতে হবে, প্রত্যেক থেকে ফসল চাইলে খালি দুয়ার দ্বারা হবে না, হাল চালায় দিয়ে জ্বালতে হবে, ব্যবসার দ্বারা সেটা আবার খেতে হবে, এই সব কিছু হলো আল্লাহ পাকের সুন্নত। এখন কাকে আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, কাকে সফল কাম করবেন, আখেরাতে সফল কাম করবেন, আর কাকে আল্লাহ পাক তাকে নাকাম করবেন, সেটার নিয়মটা কি সেটা জানা দরকার। কি করলে আল্লাহ রাজি সন্তুষ্ট হয়ে আমার দুনিয়া আখেরাতে সফলতা দান করবেন, আর কি করলে আল্লাহ পাক নারাজ হইয়া দুনিয়া আখেরাতে বরবাদ করে দিবেন, সেটার নিয়মটা কি সেটা জানা দরকার। সেটা হচ্ছে আমাদের জন্য, কেয়ামতের জন্য যারা আসবে তাদের জন্য একটা রাস্তা বিকল্প নাই, কোন অল্টারনেটিভ নাই তার, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আগানে বলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক প্রেরিত পুরুষ, ওই জীবন পদ্ধতি দিয়ে পাঠাইছেন যেটাকে ফলো করলে, যে আদর্শ থেকে মেনে চললে মানুষ দুনিয়াতেও শান্তি হবে, আখেরাতেও শান্তি হবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করতে পারবে। এক নবীর তরিকা ছাড়া আর কিছু নাই। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় ঘোষণা করতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর আদর্শ রয়ে গেছে। এখন কামিয়াব হইতে হইলে, আল্লাহ কাছে বসতে হইলে, আল্লাহকে রাজি সন্তুষ্ট, আল্লাহকে চিনতে হইলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি নিয়ে আসছেন, যে শিক্ষাদীক্ষা নিয়ে আসছেন, সেটাকে আমাকে মেনে চলতে হবে। এরপরে বলে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখন এই বাচ্চা বালিগ হয় নাই, তার কি এখন নামাজ পড় হয়ে গেছে? কিন্তু এখন তার কানে এটা শুনাই দেওয়া হয়েছে যে তোমার জীবনের উদ্দেশ্য, দুনিয়াতে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আদেশ মানে সালাহ। আল্লাহর সর্বপ্রথম এবং সর্বপ্রধান হুকুম হচ্ছে নামাজ। যে নামাজকে কায়েম করলো সে দিন ইসলামকে কায়েম করলো, যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে দিল। যে পাঁচত্ব নামাজ পাবন্দির সাথে অক্ত মতো করবে, আল্লাহ নিজের দায়িত্বে তাকে ব্যস্ত দান করবেন। নামাজ পড়ে একটা লোক আল্লাহর নৈকৃত্য লাভ করতে পারবে, নামাজের মধ্যে রিজেকের বরকত হয়ে গেছে। আর নামাজ এমন জিনিস, তার যে কোনো সমস্যা দুনিয়া আকারেতে নামাজের দ্বারা সমাধান করবে। আর নামাজ হাইয়াল সালাহ, হাইয়াল ফালাহ, ফালাহ শব্দের অর্থ হইল সফলতা, সফল সাকসেস ও গোদ্দালাই।
ইহকাল পরকালের যত রকমের সফলতা হইছে তারে ইজ্জত শান্তি সব কিছু এই শব্দের মধ্যে আছে, সেটা নামাজের দ্বারা আসবে। সেই জন্য সেই নামাজকে কায়েম করতে হবে, নিজেও নামাজ পড়বো, ঘরের মধ্যে কোনো বেনামাজি থাকবে না। নামাজ পড়ে একটা লোক আল্লাহর নৈকৃত্য লাভ করতে পারবে, নামাজের মধ্যে রিজকের বরকত হয়ে গেছে। আর নামাজ এমন জিনিস তার যে কোনো সমস্যা দুনিয়া আকারেতে নামাজের দ্বারা সমাধান করবে। আর নামাজ হাইয়াল সালা হাইয়াল ফালা, ফালা শব্দের অর্থ হইল সফলতা, টোটাল সাকসেস অফ গড লাইফ। ইহকাল পরকালের যত রকমের সফলতা হইছে তারে ইজ্জত শান্তি সব কিছু এই শব্দের মধ্যে আছে, সেটা নামাজের দ্বারা আসবে। সেই জন্য সেই নামাজকে কায়েম করতে হবে, নিজেও নামাজ পড়বো, ঘরের মধ্যে কোনো বেনামাজি থাকবে না। সেরকম ভাবে এই আজান দিয়ে বলা হচ্ছে, এটা দুইটা কান ভরে দেওয়া হচ্ছে ডাক্তার কেন এই সন্তানের নবজাত শিশুর, যে তুমি এই জিনিস শিখা হলো তোমার জীবনের উদ্দেশ্য। এটা যদি না শিখো তুমি বড় বৈজ্ঞানিক হয়ে যাও, দার্শনিক হয়ে যাও, তুমি মাল্টি মিলিয়নিয়ার হয়ে যাও, তুমি বহুত বড় দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হয়ে যাও, তাহলে তোমার জীবনটা খেলাধুলা ছাড়া আর কিছু না। লোহ লাভ কোরআনের কথা বলা হয়েছে, যে আল্লাহকে চিনল না, মানে নবীকে চিনল না, কি উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন জানলো না, তার জীবনটি খেলাধুলার মতো। তাই এই লোকগুলা হচ্ছে জানোয়ারের চেয়েও অধম। মানুষকে সৃষ্টি সেরা হিসেবে আল্লাহ বানাইছেন, কিন্তু সে যদি তার জীবনের উদ্দেশ্য না চিনল, আল্লাহকে না জানলো, আল্লাহর হুকুম না মানলো, তার সম্বন্ধে আল্লাহ কোরআনে বলে যারা চতুর্বদ জন্তুর মতো, তাহলে এর চেয়েও অধম হয়ে যায়। একটা কুকুর মনিরকে সে চিনবে, তার মাস্টারকে সে চিনবে, তার ফেসফুল হবে। আর একটা মানুষ সৃষ্টি ফেরা হয়ে যদি সে আল্লাহকেই চিনল না, তো সে কুকুরের সে অধম কোরআন বলতে। আর এরা হাসপাতালের দিন কি বললে, এই বড় বড় লোক আমি যা বললাম হাই পজিশনের, কিন্তু এরা যখন কুকুরের হালতে ইমান সারা দুনিয়ার থেকে যাবে, কোরআন ফয়সালা করেছে, জন্তু জানোয়ার গুলাকে আনা বদলা দিয়ে আল্লাহ যখন হুকুম করবেন মাটি হয়ে যাও, তখন এই বড় বড় লোকগুলা বলবে হায়াতুর আজকে যদি আমিও মাটি হয়ে যেতাম। কেন? জানোয়ারের জন্য আল্লাহ দুজকের অগ্নি তৈরি করেন নাই, এই মানুষের জন্য, যে মানুষ আল্লাহর দেওয়া হাওয়া বাতাস হ্যাঁ পানি আর জমিন আসমান আর চন্দ্র সূর্য সবকে ব্যবহার করে আল্লাহরই নাফরমানি করলো। দুনিয়াতে একটা দোকানে কেউ কাজ করলে, অফিসে কাজ করলে $10,000, $5,000, $15,000 দিলে আমাদের মতো একটা মানুষকে দোকানের মালিক তারই ছাড়াই চলতে হয়, ঠিক না? তো যে আল্লাহর বলছে এত মেহরবানি করে আমার চক্ষু দিলেন, আমার ব্রেন দিলেন, এগুলো মা বাবা দিয়েছে, আল্লাহ পাকে সব কিছু তৈরি করে দিচ্ছে। যার চক্ষু নাই তাকে জিজ্ঞেস করেন তার দুনিয়াতে অন্ধকার অবস্থায় কিভাবে চলতে হয়। না এই সমস্ত কিছু দেওয়ার পরে আল্লাহ বলবেন যে আমি অল্প কিছু আদেশ নির্দেশ দিচ্ছিলাম, সেটা কি তুমি অমান্য করে আসছো, যাও আমার একটা জেলখানা আছে দুজক, সেটাকে তোমার ঠিকানা হবে। হ্যাঁ না, আর যারা এই অল্প সময় জীবন যে আল্লাহর আদেশ নির্দেশ মানে নবীর তরিকা মতো চলবে, তাদের ঠিকানা হবে বেহস্ত মজার জায়গা। ওই যে বলছিলাম যে সব কিছু ব্যস্ত ওই রকম জায়গা, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ব্যস্ত হলো চিরস্থায়ী। দুনিয়াতে সব জিনিস হইল নিম্নমানের, আর জান্নাতে সব জিনিস উচ্চ মানে। হ্যাঁ না, দুনিয়াটায় নিজের ঘর আছে, একটা লোক যদি এক সপ্তাহ এক মাস যদি ঘরটাকে ক্লিন না করে তো নিজের ঢোকাই নাক বন্ধ করতে হবে, বদবু আছে। কিন্তু ব্যস্তের গোলগুলা হচ্ছে এবার ক্লিন, এক ইট সোনার একটা রোকার, আর মাঝে যে সিমেন্টের জায়গা সেটা হলো ফ্রেগ্রেন্স হবে, মুস্কার আম্বর, আর ট্রান্সপারেন্ট হবে ভিতরের থেকে বাইরে সব কিছু দেখা যাবে, এবার ক্লিন। কাপড় একবার পরলে জীবনে আর কোনো সময় ধুইতে হবে না, ওইখানে ওয়াশিং মেশিন নাই, দরকারও নেই। খানা গুলো একটু হাই কোয়ালিটির বলা হয়েছে, খানা খাইলে পরে একটা দেখে রাখবে, আর থেকে একটা খুব সুগন্ধ বের হবে আর হজম হয়ে যাবে। ওইখানে টয়লেটও নাই, ইউরিনেলও নাই, সেসব এখানে কোনো জরুরতই হবে না। পাখি যান হুয়ানি জিন্দিগি বেহস্ত আল্লাহ পাক রাখছেন। তো বেহস্তের সব জিনিস হচ্ছে উচ্চ মানের, আর দুনিয়ার সব জিনিস নিম্ন মানের। আর এখানে হচ্ছে নমুনা, এখানে হচ্ছে খাজানা। এখানে আটটা এক টরন্টোর মালিক যদি কেউ হয়ে যায়, তার দেমাক কত বড় হয়ে যাবে, আমি আটটা টরন্টোর মালিক, হ্যাঁ না, সব বিল্ডিং গুলো আমার বলেছে। আমি যে আগেই বললাম যে সব শেষে দুজন থেকে বের করে যাকে বেহস্ত দান করা হবে, যার বেহস্তটা সবচেয়ে ছোট হবে হাদিসে আছে, তার বেহস্তটা এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। ওইখানে তো খাজানা আল্লাহ পাক রাখছেন, এখানে নমুনা। ওইটার জন্য তৈয়ারির জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এইখানে অল্প সময়ের জিন্দগি দান করছেন। তো প্রথম কাজ হচ্ছে আল্লাহকে চেনা, আর আল্লাহকে চেনার পরে আল্লাহর আদেশ নির্দেশ মানিয়ে চলা। হ্যাঁ, সেই জন্য বললাম যে সবচেয়ে পয়লা হুকুম আল্লাহ পাকের নামাজ। এখন
এই নামাজটা কায়েম হয়ে যায়। তার জন্য কি করতে হবে, এই তবলিগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উম্মতকে ট্রেন করতেন, হ্যাঁ না, যেভাবে ওনাদের ট্রেনিং দিতেন, তো ওইটার নকল করা হয়। একটা বড় জবরদস্ত আমল হচ্ছে তালিম। এই যে ফাজাইলের কিতাবের থেকে আপনি পড়া হয়, তাহলে অনেকে মনে করে এটা মামুলি জিনিস না। সাইফুল হাদিস মোহাম্মদ জাকারিয়া সাহেব বড় জবরদস্ত মুজাহিদা করে এই কিতাবটা লিখতেন, নবীর হাদিসকে জমা করতেন দুইটা লাইনে, একটা আমল করলে কি লাভ আর আমল না করলে কি ক্ষতি, এই দুই লাইনে যত হাদিস আছে উনি জমা করতেন, ঠিক না? আর কোরআনেরও ওই আয়াতগুলো বলা হচ্ছে এটার মধ্যে জবরদস্ত নূর রয়ে গেছে। এই তালিমটা যদি আমরা করি, যেরকম ভাবে বাজারে গেলে জিনিসপত্রের দাম বোঝা যায়, চাউলের দাম কত, মাছের দাম কত, গোপের দাম কত, ঠিক তালিমের হালকাতে বুঝলে বোঝা যাবে নামাজটা কত দামি। এই যে আমি একটু আগে বললাম নামাজের একটা সেজদা, একটা রুকু কত দামি, নামাজে দাঁড়াইয়া কোরআন পড়লে এক একটা হরফের বদলা একশোটা নেকি পাওয়া যায়, আর হাসান রহমান গাড়ি এক নেকির জন্য মা অস্বীকার করে দেবে, বাপ অস্বীকার করে দেবে, কেউ এক নেকি দেওয়ার জন্য তৈরি হবে না। ওই নেকিগুলো যদি আমরা জানি তো আমাদের যে আমাদের আমল করার সহজ ব্যাপারটা হবে, বলা হচ্ছে যে জিকির করে তার দিল হচ্ছে জিন্দা, যে জিকির করে না তার দিল মরদা। যারা বেশি বেশি জিকির করবে তাদের দোয়াকে আল্লাহ অগ্রাহ্য করেন না, তাদের দিকে রিস ভেগে ভেগে আছে। আল্লাহ জিকিরুল্লাহি তাতমাইনুল কুলুব, হ্যাঁ না, জিকিরের দ্বারা আল্লাহর স্মরণের দ্বারা দিলের শান্তি আসবে। আজকে দুনিয়ার সব লোক, এই দেশ আপনারা যে দেশে আছেন না, এই দেশ সম্বন্ধে আমি এটা সবসময় প্রমাণ করি, প্রফেসরদের কাছে, ইউনিভার্সিটি প্রফেসরদের কাছে, আর তারা এটা সবাই মেনে নেয় যে আমাদের বাংলাদেশের সবচেয়ে যে গরিব লোকটি আছে, এই দেশের সবচেয়ে ধনী লোকটা আছে, দুনিয়াতে শান্তি থাকে। তার প্রমাণটা কি, দু চারটা জিনিস, এখন অল্প সময় লম্বা হয়ে যাবে, দু চারটা প্রমাণ আমি দিই। একটা আমাদের রিক্সাওয়ালা ধরেন, রিক্সাওয়ালাকে যদি একটা চাটাইয়ের মধ্যে শুইতে দেওয়া হয়, হ্যান্ড টু মাউথ, দিনে আনে দিনে খায়, এখন ওই চাটাইটার সাথে তার পিঠটা লাগতে পারে না, ওই খরচ নেওয়া শুরু করে দেয়, নাকে ডাকা শুরু করে দেয়। আর এই দেশের সবচেয়ে রিচেস পার্সন যে আছে তার কাছে যান, দেখবেন তার মোস্ট মডার্ন কমফোর্টেবল বেড আছে, মানে নিচে নেমে দেখা শোয়ার কাছে এত নরম, কিন্তু স্লিপিং ট্যাবলেট ছাড়া আছে, শিখতে পারে না, ঘুমাইতে পারে না, বিবি বলে ড্যান্স কেয়ার, বাচ্চারা বলে ডাডি মানি, মাইন্ড ইউর অন বিজনেস, শান্তি আসবে কোথা থেকে, ঘুমাইবে কোথা থেকে, বিজনেসের কারণে সে পেরেছান। ওই এই সব কিছু ওয়ার্ল্ডলি এভিনিটি থাকার পরে ওরা সবচেয়ে মোস্ট আনফরচুনেট ছিল, তাই না? এই দেশে আমি লম্বা সময় এখন নাই এগুলো মানুষে, আমি বলি এই দেশের সবচেয়ে, এটা স্ট্যাটিস্টিক আপনি জেনে নিতে পারেন, যারা জানে এগুলো, ডিপ্রেশন রেট এদেশে হাইয়েস্ট, হ্যাঁ না, ডাইভোর্স রেট হাইয়েস্ট, তাই না, সুইসাইড রেট আমাদের দেশে আমরা ওই কোনোদিন, হ্যাঁ না, বছরে দশ বছরে একজন শুনতাম না দেশে আত্মহত্যা করছে, কিন্তু এটা তো এটা ডেইলি ম্যাটার, ঠিক না? তো মানুষ নিজেকে কোন সময় মেরে দেয়, এক্সট্রিম ওয়ারিজ যখন হয় যে অশান্তির শেষ সীমাকে আর সহ্য করতে পারে না, তখন গিয়ে থাকে সুইসাইড করে আত্মহত্যা করে। কিন্তু যাই দেশে এই সমস্ত দেশের ধনী দেশগুলোতে সত্য বেশি, সেগুলোর সাথে শান্তির আল্লাহ কোন সম্পর্ক রাখেন নেই, হ্যাঁ না? আমাদের যে যে রিক্সাওয়ালা আছে একটা ঝুঁকিতে যে থাকে তারা সবাই, তারপরে যাদের মধ্যে একটু জিন্দারি আছে, মেয়ে লোকেরা তার বাদ্য সেবা করে, ছেলেপেলেরা তার আদেশ মধ্যে বাদ্যইয়া চলে, এদিকে যে সমস্ত ওয়াইফ বলে ড্যান্স কেয়ার আন, তারপরে তারা বলে দাদি মানি বিজনেস ডোন্ট ইন্টারফিয়ার ম্যাটার, সেটা কোনো জিন্দগি নাকি, সেটা শান্তি পাইতে হবে কোনো অবস্থায়? ইসলাম ওগুলো শেখায় ছোট ছোট বাচ্চাদের, ছোটবেলা থেকে এটা শিখাইতে হবে যে দেখো মা বাবার আগে ছিল না, নাম ধরে দেখো না, উপরে বইছো না, হ্যাঁ না, তোমার আওয়াজকে ওনাদের আওয়াজ থেকে বলুন করো না, মা বাবার পায়ের নিচে হচ্ছে ব্যস্ত তোমার, হ্যাঁ না, ওনাদের বাধ্য হইয়া চলবা, ওনাদের খেদমত করবা, আমাদের ইসলাম এগুলো সব শিখায়। মার দিকে এই দৃষ্টি যদি বাধ্য ছেলেমেয়েরা দেখে তাহলে একটা কবুল নকল হজের সব লেখা হয়। সে কারি জিজ্ঞেস করলেন ইয়ার আসলে আমি যদি দুইবার দেখি দৈনিক আমার আম্মাকে, বলে যে দুইবার না, তুমি যদি একশো বার দেখো তাহলে একশোটা নকল হজের সব হয়ে গেল, কারণ আল্লাহ বকিল না, আল্লাহর খাজা নাই, কোনো কমি নাই। তো মা বাবার খেদমতটা, আর এখানে কি হচ্ছে, মা বাবা হইলে ওল্ড হোমে পাঠিয়ে দেয়, এখানে ঘরে থাকলে আমার শান্তি হবে না, হ্যাঁ না, ওই মা বাবার দ্বারা ওদের খেদমতের দ্বারা দুনিয়াতে শান্তি আসবে, আর বলা হচ্ছে আখেরাতে দরজা বলুন হবে। এগুলা কে শিখাবে, ইসলামে আমাদের শিখাবে এগুলা। ওই জন্য আমি যে কথাটা বলছিলাম, এই তালিমের হালকা লাগলো, তালিমের হালকার মধ্যে এই সব কিছু নামাজ, জিকির, তিলাওয়া, দোয়া, এটা একটু দাম, ওইটা আমরা বুঝতে পারবো। এই সুবহানাল্লাহ দাম, হ্যাঁ না, সুলেমান আলী ইসলামের এই বাদশাহ আমরা মেহনত করবো আমলগুলা বিভিন্ন কিতাব আছে, সবগুলা থেকে ফজিলত শুনবো, আর না করলে কি
বলে নামাজ সম্বন্ধে আছে যে একটা লোক যদি জাইনা সিনা নামাজকে ছেড়ে দেয়, তার এতটুকু ক্ষতি হইল, তার দিদি বাচ্চা দন্দল যা আছে সব যদি ছিনে নেওয়া হয়, আর সে একা জঙ্গলে খারাপ থাকে, তার যতটুকু ক্ষতি হইল, এক অক্ষর নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার ক্ষতি হইল। একজন বেনামাজি যে একটা ঘরে থাকে, তার জন্য যে দুর্গন্ধ নহস্যতা আসবে সেটা 40 জনকে কাবার করে নেবে। যে ঘরে বেনামাজি আছে কতটুকু নহস্যতা আছে, সেই জন্য এই তালিমের দ্বারা সবাইকে উৎসাহিত করিয়া ঘরে যাতে কোনো বেনামাজি না থাকে, ঠিক না? পুরুষ লোকেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, সাতাশজন সব বেশি পাবে, মা বোনেরা আউয়াল ওয়াক্তে রক্ত শুরু হওয়ার সাথে সাথে নামাজ পড়বে, বাচ্চারা 7 বছর হইলে তাদের নামাজের হুকুম করা হবে, 10 বছর হইলে তাদের নামাজের জন্য তম্বি করা হবে, পানিশ করা হবে, যাতে কোনো বেনামাজি ঘরে না থাকে। এইভাবে সবাই কোরআনে পাককে শিখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার একটা গর্বের জিনিস থাকে, তাই না? কেউ বংশের গর্ব করে, কেউ রূপের গর্ব করে, কেউ মালের গর্ব করে। আমার উম্মতের গর্বের জিনিস হচ্ছে কোরআনে পাক। যে কোরআনকে সুন্দর করে সেই করে পড়লো, কোরআন অনুযায়ী সে জিন্দগি কাটাইলো, একটি বড় দৌলত দুনিয়াতে আর কিছু না, এটাই গর্বের জিনিস একমাত্র। সবাই যাতে কোরআন সহিভাবে পড়তে পারে তার চেষ্টা করা, আর ও জানা যারা কোরআন পড়তে পারি একটি বার করে পড়া। আর বলা হইতেছে সকাল বিকালে সবাই যাতে আল্লাহর জিকির করে, এই যে বললাম জিকির করলে দিল জিন্দা থাকবে, চিন্তা তো দিয়ে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা বলতে পুরা কোরআনের নিচুর এসেন্স অফ দ্য হোল কোরআন, কোরআনের সাফেস হয়ে যাবে। এটা পড়ার সাথে সাথে আসমানে চলে যায়, আর সে চতুর্দিকে গাছ করিয়া ওই বন্দাবান্দি সম্বন্ধে আল্লাহর সামনে ঘোষণা করে, আলোচনা করে। সেজন্য সকালে 100 বার এই তসবিটা, আর দুরূদ শরীফ 100 বার, একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আছে। এখন 100 বার যদি আমি সকালে করি 1000 রহমত থাকবে, আর বিকালে 100 বার করলে 2000 রহমত যদি রোজানা আছে আমার কাছে, তো কোনো অশান্তি থাকতে পারে? কোনো অশান্তি অত সময় 5 মিনিটও লাগে না। আর আমরা চলতে ফিরতে উঠতে বসতে চোখের দ্বারা মুখের দ্বারা গুনাহ হইতেছেই, কিন্তু আল্লাহ গুনাহকে মাফ করা এত পছন্দ করেন যে অনুতাপের সাথে, নাদামতের সাথে, রিপেন্টেন্সের সাথে যে তওবা ইস্তিগফার করলো, আল্লাহ পিছনে সমস্ত সুযোগ মাফ করে দেন না গুনা, বল্কি গুনা গোলারে নেকির দ্বারা আল্লাহ বদলে গেলেন। অনেক সময় দেখবেন বাচ্চারা যদি অবৈধ হয় মা থাপ্পড় লাগান, পুরো থাপ্পড় একদম কান্দা শুরু করে, আম্মা বলে হাউ করে কান্দা শুরু করে, সে পায়ে ধরে নিয়েছে, আম্মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তো মা আরো মায়ার দোষ আরো বেশি একদম খুলে নিয়ে তোমা দেওয়া শুরু করেছে। ঠিক এরকম ভাবে আল্লাহ সবকের মায়ের চেয়ে বেশি মহব্বত করেন যে বন্দা বান্দিকে, সে যদি তওবা করে তো আল্লাহ এত খুশি হয়ে যান। তো সকাল বিকালে 3টা তসবি আমরা পড়বো, কোরআন পাকের তেলাওয়াত করবো, প্রত্যেকটা কাজ উঠা বসা খাওয়া দাওয়া চলা ফেরা আল্লাহর নবীর তরিকা মতো করবো। সুন্নতির মামুলি জিনিস না, আল্লাহ বলছেন কোরআনে নবীকে দিয়ে আলান করেছেন, ঘোষণা করেছেন, জয় নবী সাল্লাল্লাহু আপনি বলে দেন বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ, ইমানদার বলে যান যে তোমরা যদি চাও যে আল্লাহ তোমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার অনুসরণ করো, আমার সুন্নতের উপরে চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আল্লাহ জবরদস্ত ক্ষমা করে নেওয়ালা মাফ করে নেওয়ালা। সে নবীর সুন্নত 24 ঘন্টা যত বেশি নুরানি আর পাকিজা সুন্নত হচ্ছে নবীর, খাওয়ার মধ্যে সব যাতে একটা কোনো পয়সাও লাগে না সময় লাগে না, হ্যাঁ না? ফাক্কাদের জমানায় একটা সুন্নতকে জিন্দা করলে 100 শরীরের সব আল্লাহ পাক দান করবেন। এরপর আরো অনেক ফজিলত রয়ে গেছে। কতটা কাজ আমি বললাম, তালিমের দ্বারা উৎসাহিত করে সবাইকে কি করবো, ঘরে যাতে কোনো বেনামাজি না থাকে সবাই নামাজ পড়বে, সবাই কোরআনে পাককে শিখবে এবং সকালে বিকালে কোরআনের তেলাওয়াত করবে, সকাল বিকালে আল্লাহ পাকের জিকির করবে, আর প্রত্যেকটা কাজ নবীর সুন্নত মতো করবে, হ্যাঁ? এগুলো তো আমার নিজের করার কাজ। এরপরে সাহাবাদের জিন্দগি, যারা ট্রেনিং পাইছেন সাহাবাদের মেয়েলু পুরুষদের জিন্দগিকে আমাদের সামনে রেখা ওইটার উপরে আমাদের আনতে হবে। এই উম্মতের তিনটা কাজ, একটা হচ্ছে দীন ইসলামকে শিক্ষা করা, দীন ইসলামের উপরে আমল করা, আর দীন ইসলাম যাতে কেয়ামত পর্যন্ত বাকি থাকে তার জন্য চেষ্টা কোশিশ মেহনত কোরবানি দেওয়া। এই তিনটা কাজ এই উম্মতের দায়িত্ব, পুরুষ মেয়েলু সবার, হ্যাঁ? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন, আল্লাহু আকবার, যেরকম ভাবে পুরুষের সাথ দিতেন ঠিক ওইরকম ভাবে মেয়ের লেখা তার চেয়ে আরো বেশি ওনার সঙ্গে হইতেন আর দিনের কাজে সাহায্য করতেন। আর আবু বকর দিলান সাবল পুরুষদের মধ্যে উনি সর্বপ্রথম মুসলমান হন, ঠিক না? আর মেয়েদের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুসলমান হন।
কারণ হুজুরের মিশনে কাজ করতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো দোকান ছিল মক্কা শরীফে, আর তীর যাত্রী যে পজিশন ছিল উনি সবকিছু কোরবানি দিতে দিতে এমন অবস্থা আছেন শরীরের কাপড়ও নাই, থালা পাত্তা বসেন, বাবুদের কাটা দিয়ে বোতল লাগিয়েছেন, আসমান থেকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে শুধু নবীদের কাছে পাঠানিত ওনার কাছে সালাম দিয়ে পাঠিয়েছেন, আর বলছেন জিবরিল যাও আমার নবীকে বলো আবু বকরকে জিজ্ঞেস করতে, আমি তো আবু বকরের তোমাকে যখন আমি বিবাহ করেছিলাম তুমি এত ধনী ছিলা, আর এখন তোমার এই হালতে মৃত্যু হচ্ছে, আমার কাছে কাফনের কাপড় পর্যন্ত নাই, তুমি এত বড় কোরবানি দিচ্ছ দিনের জন্য, এটার জন্য আমি কাঁদতেছি। তিনি বললেন যে আর কাম এটার জন্য আপনি চিন্তা করেন না, হ্যাঁ না, আমার মরার পরে আমার শরীরের হাড্ডি দিয়েও যদি দিন ইসলামের কোন কাজ হয় সেটার জন্য আমার পারমিশন হয়ে গেছে, ইজাজত হয়ে গেছে। এইরকম যোদ্ধা হয়েছিল, পুরুষ মেয়ে লোক সমান সমান চলছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যে শহীদ হন একজন মহিলা, আপনার নাম শুনছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল বর্তমানে ওনাকে শহীদ করে দিয়েছিল, বলেছে ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন মহিলা, ঠিক না? আর মহিলারা এত বড় ব্যবস্থা দায়ী ছিলেন, দুইজন খলিফা, চারজন খলিফা রাশিদিন ছিলেন, দুইজন খলিফা মেয়ে লোকদের দাওয়াতের দ্বারা ইসলামে আসছেন, ঠিক না? এইরকম ভাবে সমান সমান, আর মেয়ে লোকদের তফসিল এত জবরদস্ত। খানসার অভিনয় ঘটনা আপনার বারবার শুনছেন, আমরা এখন তবলি এটা বলা হয় প্রত্যেক ঘর থেকে একজন লোক চার চার মাসে আল্লাহ রাখতে বাড়িয়ে দিন ইসলাম শিখবে, আইসা ঘরে দিন চালু করবে, ঘরের মধ্যে একজন পুরুষ লোক যাবে আমরা বলি, কিন্তু খানসার অভিনয় না, হ্যাঁ চারটা বড় বড় ছেলে, কাবালক ছেলে চারজন, হ্যাঁ ওদের উৎসাহিত করতেছেন যে কালকে দুশ্মনদের সাথে মোকাবেলা হবে, হ্যাঁ তোমরা যেভাবে এক বাপের সন্তান, তোমরা যেভাবে এক মায়ের সন্তান, সেইভাবে আমি তোমার তোমরা তোমাদের সাক্ষ্য দিতেছি, তোমরা এক বাবার সন্তান, তোমার বাবার আমানত মধ্যে আমি কোনো খেয়ানত করি নাই, তো কালকে এরম ভাবে দুশ্মনদের সাথে মোকাবেলা হবে, ইসলামের মশলা রয়ে গেছে, তোমরা একের পর একে যাবে, আর আল্লাহর একটা জান দিয়ে দিবে, চারজন বেটা শহীদ হয়ে গেছে। হ্যাঁ চারজনের লাশ যখন সামনে আসছে এটা দেখে বলতেছেন যে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে চারজন হ্যাঁ শহীদের মা হিসাবে আমি একরাম হয়ে জান্নাতে দাখিল হতে পারবো না, আফসোস খুশি তার জন্য যে আমার চার বেটাকে আল্লাহ দিনের জন্য কবুল করেছেন। কত বড় কোরবানির পরে দিন ইসলাম আপনার আমার সত্য বলেন, তিন রকমের কোরবানির দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত দিন ইসলামকে জিন্দা করে, পুরুষ মেয়ে আর বাচ্চারা, ইব্রাহিম আলাইহিস কোরবানি দিচ্ছেন, মা হাজরা কোরবানি দিচ্ছেন, ইসমাইল আলাইহিস কোরবানি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত ওনাদের নাম রে আল্লাহ বুলন্দ রাখছেন। আইনি 2 লক্ষ থেকে 2-3 মিলিয়ন 20-30 লক্ষ লোক প্রতি বছর হজে যায়, হজে গিয়া ওই আম্মা জান মা হাজরা কোরবানি দিয়ে যাবে দৌড়ছিলেন সাদা মারবতে, ছাত্র করে একটা লোক নজরে আসে নাই, কিন্তু এখন ওই ছাত্র করে ওইখানে হজের মৌসুমে 20-30 লক্ষ লোক নজরে আসে, সব ওই মা হাজরাত নকল করে সাবা মারে দৌড়াদৌড়ি করেন, একটা নামাজ পড়া রোজা রাখা এগুলো আবাদত, পাহাড়ে দৌড়াদৌড়ি করা কোনো আবাদত নাকি? ওই যে আল্লাহর বান্দি কোরবানি দিয়েছিলেন এটাকে স্মরণ করানোর জন্য আজকা দুনিয়ার বড় বড় পীর বুজুর্গ যারা আসবে যদি সাই না করে তাহলে দৌড়াদৌড়ি না করে পাহাড় মার আম্মা জানের মতো তাহলে তাদের হজই হবে না, এমনকি সৈয়দুল মুরসালিন খাতেমুন নবীন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1,24,000 সাহাবাগিনি যখন হজ করতে আসেন উনিও সাবা মারে দৌড়াদৌড়ি করছেন, রাজীব করার দরকার আল্লাহ বড় কত দান, যে কোরবানি দিবে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে তাদের আনেওয়ালা বংশধরদেরকে কেমন পর্যন্ত আল্লাহ চমকানোর ফয়সলা করবেন, যে রমাবী ইব্রাহিম ইসলামের বংশকে আল্লাহ কেমন পর্যন্ত চমকাই দিচ্ছেন। এই জন্য আমার মা বোনেরা এক কাজ এটা যে মেয়ে লোককে আল্লাহ হাদিস মধ্যে নবী সাল্লাম ফরমাইছেন দুই কিসিমের মেয়ে লোক আছে, এক মেয়ে লোক হলো কারা সিবালু শায়াতিন শয়তানের জাল, হ্যাঁ না দুনিয়ার সব কাজে সাহায্য করবে কিন্তু দিনের কাজ করতে মসজিদে যাইতে দাওয়াতের কাজ করতে তার মেলা চিল্লা লাগাইতে বাধা দিবে, এরা তো শয়তানের জাল, সাফ হাদিসে বলে দেওয়া হয়েছে দিনের কাজে যারা বাধা দিবে হ্যাঁ তারা তো শয়তানের জাল। আর নেক মেয়ে লোকদের ঘটনা আল্লাহ বয়ান করছে, যেমন আম্মা জান আয় করে দিলা না হুজুরকে কত সাথ দিচ্ছেন, হ্যাঁ ফাতেমারা দিলা না বেলাল না হুজুরের সবচেয়ে কলিজা কুকরা ছিলেন আম্মা জান ফাতেমারা দিলা না, হুজুর সফর করলে সবচেয়ে শেষে ফাতেমার সাথে দেখা করতেন, আর সফর থেকে আসার পরে সবচেয়ে পয়লা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করতেন,
সেটা হইতেছে যে উনার ঘরে দরজার সঙ্গে ফ্যান বলছেন যে আমার সাথে ইমরান হোসেন আছে, আমি একটু ভিতরে আসবো। তুমি বলছি ইয়ার ইসলাম, আমার তো সত্য ঢাকার পর্যন্ত আমার পর্দা করার মতো না, আমার পর্দা করার মতো কোনো কাপড় নাই। সৌদি প্রশাসনকে চাদর কাটেছে, ওকে পর্দা করো, আমি ভিতরে আসবো। এরপর দেখেন যে প্লেটের সাথে পিট লাগানো, আর হাসান হোসেন দুজনে কাটতেছে। সৌদি হাসান হোসেন আজহার হোসেনকে কোলে নিলেন, জিব্বা বার করে দিলেন, শোষা শুরু করছেন। ঠিক না, খাওয়ার কিছু নাই। আলী করমাজ সেরে খোদা যাকে বলা হয়েছে, কামাই করলে কত কামাই করতে পারতেন, কিন্তু দিনের কাজে এত ব্যস্ত। কিন্তু নবী ইসলাম কোনদিন কোন ইতিহাসে পাওয়া যায় নাই, কোনদিন বলছেন যে দেখো আলী, তোমার কাছে আমার কলিজার টুকরা আর সেইরকম ভাবে ধোকা থাকে, আর তার এই অবস্থা, আমার নাতিরা এই অবস্থা, আমি যখন জিব্বা বার করে চোষা শুরু করছে, তুমি কি করো? ওগুলা কোনদিন কোথাও কেউ বলতে পারবে না। কোন তম্বির দিন ইসলামের জন্য নিজেও কোরবানি দিচ্ছেন, বাচ্চারাও কোরবানি হইতেছে, উনি নিজেও কোরবানি ফাতেমান আমরা যেন ফাতেমা কোরবানি দিচ্ছে। এই জন্য আজকের জামানায় যারা নিজের পুরুষদেরকে আল্লাহ রাস্তায় বের করে দেওয়ার জন্য যা কষ্ট আসবে, আজকে তো বোকা থাকা আসবে না, ছেলেপেলেরা বোকা থাকবে না, কিন্তু যে কষ্টটুকু মা বোনেরা করবে, ওরা হচ্ছে ওই কষ্টের বদলা আল্লাহ রব্বুল ইজ্জত হাসরের দিন মানে ওই মা বোনদের হাসর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হতে পারবে। এই জন্য আজকের জামানায় যারা নিজের পুরুষদেরকে আল্লাহ রাস্তায় বের করে দেওয়ার জন্য যা কষ্ট আসবে, আজকে তো বোকা থাকা আসবে না, ছেলেপেলেরা বোকা থাকবে না, কিন্তু যে কষ্টটুকু মা বোনেরা করবে, ওরা হচ্ছে ওই কষ্টের বদলা আল্লাহ রব্বুল ইজ্জত হাসরের দিন মানে ওই মা বোনদের হাসর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হতে পারবে। ছেলেপেলেদের হাসর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহার সাথে হবে, কত বড় ভাগ্যের কথা। আর যারা হাসর হবে তাদের সাথে তারা জান্নাতেও চলে যাবে। এই জন্য বলা হইতেছে যে সমস্ত মা বোনেরা নিজের পুরুষদেরকে, বড় বেটা আছে, ভাই আছেন, বাপ আছেন, স্বামীকে তৈয়ার করে আল্লাহ রাস্তায় পাঠাবে, আর বাকি যে সমস্ত খালাত আছে সে বরদাস করবে, ওদের সাথে আল্লাহ পাক সাক্ষর করবে। আসমা রাদিয়াল্লাহু আনহা একবার হুজুর পাশের কাছে আসছেন, মজলিস শুনে যাইসা বলতেছেন, ইয়া রাসূল ইসলাম, মেয়ে লোকেরা আমাকে পাঠাইছে, আপনি পুরুষ মেয়ে লোক সবার জন্য আপনি নবী হয়ে আসছেন। এখন এই পুরুষ লোকেরা জুমার নামাজে গিয়ে নামাজ পড়ে এত বেশি সওয়াব পায়, জানাজার নামাজ পড়ে এত বেশি তারা সওয়াব পায়, ঈদের নামাজ পড়ে জামাতের সাথে তারা এত বেশি সওয়াব পায়, জিহাদ করে তারা এত বেশি সওয়াব পায়, আর আমরা ঘরে বসে বসে শুধু তাদের মালের পাহারা দিই, সন্তানদের দেখভাল করি, আমরা কি অবস্থা? এই প্রশ্নটা সমস্ত মেয়ে লোকেরা আপনার কাছ থেকে জানতে চায়। সেজন্য এত খুশি হয়েছেন, তারপরে জিজ্ঞেস করলেন, এই মেয়ে যে এত সুন্দর প্রশ্ন করছে, এরকম সুন্দর প্রশ্নগুলো তোমরা কোনোদিন শুনতে দেখছো? বলেছেন, আর সঙ্গে তো বড় জবরদস্ত প্রশ্ন করছে, এটা খেয়াল করছে। বলেন যে আত্মা তুমি কান খুলে শুনে রাখো, আর আমার পয়গাম নিয়ে আমার বন্ধুদের কাছে পৌঁছে দাও। যে সমস্ত মেয়ে লোকেরা তাদের পুরুষদেরকে দিনের কাজে বের করবে আর দিনের কাজ করতে তারা খুশি থাকবে আর পিছনে সমস্ত জিনিসের হেফাজত করবে, ওই সমস্ত মেয়ে লোকেরা ঘরে বসিয়া পুরুষেরা জিহাদ করিয়া আর এই যত আমল তুমি বলছো সব কিছু করিয়া যত্ন কষ্ট করিয়া কোরবানি দিয়া যারা সব পাবে, ওই মেয়ে লোকেরা ঘরে বসে তাদের সমান সমান সব পাবে। সে তো আসান করে দিয়েছে আল্লাহ মাহবুবের জন্য সব রয়েছে। এক বড় দায়ী আত্মা দুনিয়াতে সফর করছে, জানমাল কোরবান করছে দিন ইসলামের জন্য। সে যখন বেহেশতে দাখিল হবে তখন বেহেশতের দরজার মধ্যে দেখবে তার স্ত্রী সেই ইয়াকুতের লাল ইয়াকুতের ঘোড়ার উপরে সওয়ার হয়ে সুন্দর লেবাস করে দাঁড়িয়ে আছে, হ্যাঁ না, যাইতে তাকে সালাম করবে। ও জিজ্ঞেস করবে যে আল্লাহর বান্দি, আজকা দুনিয়া আমি সফর করলাম, এত কষ্ট করলাম, আর তুমি আমার চেয়ে আগে বেহেশতে কি করে চলে আসলা? তো সে জবাব দিবে, আল্লাহ পাক তোমার শান্তির জন্য, তোমার ইস্তেকবালের জন্য, যেহেতু আমি রাজি থাকতাম, খুশি থাকতাম, তোমাকে আমি উৎসাহিত করে পাঠাইতাম, সেই জন্য আমাকে আগে বেহেশতে দাখিল করিয়া তোমার খুশির জন্য, তোমার ইস্তেকবালের জন্য, তোমার শিক্ষার জন্য লাগাই দিবে। এই জন্য আমার মা বোনেরা, অল্প সময়ের জীবন, টাইম বেশি নাই, আরো জরুরি কথাবার্তা ছিল, মা বোনদের ভিতরে যে দিন থাকবে তার আত্মর করবে বাচ্চাদের উপরে। বাচ্চারা কামাই করতে বাইরে চলে যান, মা নেপির থেকে সাতটা থেকে আরম্ভ করে দুধ খাওয়ানোর থেকে আরম্ভ করে সব কাজ, তো মার সবচেয়ে বেশি অ্যাটাচমেন্ট থাকে সন্তানদের সাথে। সন্তানদের সবচেয়ে প্রথম মাদ্রাসা বা স্কুল হচ্ছে মার কুল, মার ভিতরে যা থাকবে সেটা সন্তান। তো আজকে বড় বড় আউলিয়া খান কেন দরজা হইতেছেন না? ওই আমাদের মাদের মধ্যে দিন ইসলামের কমি আসছে। হাজর দরাবি আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী সম্বন্ধে আছে, ওনার আম্মা জান যখন 5 বছর বয়সে ওনাকে মক্তবে পাঠাইলেন, তো উস্তাদ ওনার টেস্ট নিলেন, পরীক্ষা করে দেখলেন 19 পারা ওই 5 বছরের ছেলের 19 পারার হাফেজ,
তবে নিয়ে জানা গেল ওনার আম্মাজান হাফেজা ছিলেন, কাবনা পাকাইবার সময় দুনিয়া কাজ কারবার করার সময় ওই কোরআন পড়তে থাকতেন। ওই কোরআন শুনে শুনে পাঁচ বছরেই ওই বাচ্চা অনুষ্ঠানের হাতে যেয়ে গেছে। এরপরে জমানার সবচেয়ে বড় কুতুব হয়েছেন সৈয়দনা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি জিলানী কি, এটা সব সোয়াব ওনার আম্মাজান পাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে আছে যে উনি পয়দা হওয়ার সাথে সাথে অন্ধ হয়ে গেছেন, তাই না? ওনার আম্মা বড় দিনদার ছিলেন, উনি কাঁদাকাটি শুরু করতেন আল্লাহর কাছে, খালি কাঁদতেছেন যে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছিলে, আমি এই আশা করছিলাম তার কোরআন হাদিসের খেদমত তার দ্বারা নিব, দিনের খেদমত করবে, আর আপনি তাকে অন্ধ করে দিলেন, তার তথ্যটা ফিরে গেলেন। দেখেন আল্লাহর সাথে কত সম্পর্ক একজন মেয়েলুকের, কাঁদতে কাঁদতে একদিন স্বপ্নে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়া আল্লাহর বান্দি তুমি আর কাঁদো না, তোমার দু আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমার ছেলের সত্য সত্যি আল্লাহ ফিরে দিচ্ছেন। কোন থেকে উঠছেন দেখেন যে ছেলে আবার ভালো আর অন্য না। তখন ওই আপনার আগে ইন্টারভিউ কাল হয়ে গেছে, উনি নিজে ওনাদের নিয়ে বাগদাদ বসরা কুফা মক্কা মদিনা দামেস সব জায়গায় নিয়ে গেছেন। এই অবস্থায় ইনি শিখাইছেন যে ওনার দাঁড়িয়ে উঠে না, ওই অবস্থায় তিনি উস্তাদ হয়ে গেছেন, শিক্ষক হয়ে গেছেন হাদিসের। এরপরে সবচেয়ে বড় কিতাব কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব যেটা সেটা হচ্ছে বুখারী শরীফ, হ্যাঁ না? এই বুখারী শরীফ আজকা দুনিয়াতে যা পড়ানো হচ্ছে সেই সব বুখারীর সোয়াব একা ইমাম বুখারী পাইতেছেন, আর ওনার নাম বুখারীর সোয়াব আর সব সোয়াব মিলাইয়া একা ওনার আম্মাজান পাইতেছেন। তো ঘরে বসে বসে মেয়ে লোকেরা কত আল্লাহ ওলি আল্লাহ পয়দা করতে পারেন, হ্যাঁ না? মায়ের শিক্ষা সত্যি বড় শিক্ষা হবে। আজকের জমানার জিন্দা বিশাল এই তবলিগের কাজ যার দ্বারা চালাইছেন, দুইজন মেয়ে লোকের ফিকিরের দ্বারা আল্লাহ কাজ শুরু হয়েছে। একজন হলো হ্যাঁ না উম্মিদি মানে নানি, আর ওনার আম্মা সুফিয়াবি, ওনার আম্মা যান ওনার বড় ছেলে মানে ইয়াহিয়া সাহেব এই যে সাইকোলজি যে কিতাব লিখছেন, ওনার আব্বা যখন পেটেছিলেন ওনার বড় সন্তান, ওই অবস্থায় উনি পুরা কোরআনকে হিফজ করতেন, আর এমন জবরদস্ত হাফেজ ছিলেন, চলা ফেরা উঠা বসা সব সময় কোরআন হিফজ করতেন, মানে পড়তে থাকতেন। রমজান মাসে প্রত্যেক দিন আস্তা কোরআন একবার খতম করে আরো দশ পারা পড়তেন, মানে 30 দিনে এক মাসে 40টা কোরআনের খতম করতেন একজন মেয়ের। ওনার গর্বে আল্লাহ পাকই মানে ইয়াসিন তুলায় পয়দা করিয়া আস্তা দুনিয়াতে আমেরিকা আর ওই রূপ সবাই খেলে পড়ে নিয়ে পাবলিকের কাজে। তো মা আমার মা বোনেরা অল্প সময়ের জিন্দগি আপনারাও যদি চান তো দুনিয়ার জিন্দগি তো এমনি চলে যাবে, সুখ দুঃখের কয়েকদিনের জমানা শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আর ফিরার রাস্তা নাই। ওইখানে যাওয়ার পরে 1,24,000 নবী রাসূলের খবর, আসমানি কিতাব কোরআনের খবর যে মরার পরে দেশ দেশ সহ্য করে গেছে, এটার তো এই জায়গা মৃত্যুর আগে জায়গাটা, ওইখানে গিয়ে আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য এই আমাদের এটা কোনো বয়ান না, কোনো তকরির না, আমরা কয়েকটা জিনিস স্মরণ করে এলি যে আমরা কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা দুইটা জিনিস স্বীকার করে নিয়েছি যে আমরা আল্লাহর বান্দা বা বান্দি। তো বান্দা হিসেবে আমাদের বন্দেগী হলে উদ্দেশ্য 24 ঘন্টা আল্লাহর আদেশ নিয়ে মেনে নবীর তরিকা মতো চলা, আর আমরা শেষ নবী আলমী বিশ্ব নবীর উম্মত, আমরা বিশ্বাস করি যে আমাদের নবীর পরে আর কোন নবী নাই। এখন এই দাওয়াতের কাজ কে চালাবে, কে আমার পর্যন্ত সবার জন্য নবী, যেভাবে সাহাবাদের এক জামাত বুঝতে তৈরি করে গেছিলেন পুরুষ মেয়েলুকদের, ওনার 14 বছর পর্যন্ত আজ পর্যন্ত যিনি সাম্বাকি রয়েছে ওনাদের মেহনতের কারণে, ওনারা মেহনত করছেন সাহাবা সাহাবিয়ার আমি তাবিন তাবে তাবিন আউলিয়া গ্রাম মেহনত করে আমাদের দেশে দিন ইসলাম পুকে গেছেন, বাকি আমরা দিন ইসলাম পুকে বাকিও রাখতে পারি নাই। এই জন্য আজ পর্যন্ত আল্লাহর যত আদেশকে আমরা লঙ্ঘন করছি, নবীর তরিকাকে ছাড়ছি, এটা বড় বড় মহাপাপ হয়েছে, আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাই ক্ষমা চাই, আল্লাহ আমাদের সবাইকে গুনা বড় গুনাগুলাকে মাফ করে দাও। আর বাকি জীবনের জন্য আমরা ইরাদা ইচ্ছা করি যে আল্লাহ আর কোনদিন তোমার আদেশ লঙ্ঘন করে চলবো না, আর তোমার এই দিনের দাওয়াত যেটা নবীর মারফতে আমরা পাইছি যার দ্বারা এই উম্মতকে খায়র উম্মত লাকব দেওয়া হয়েছে, উত্তম উত্তম লাকব দেওয়া হয়েছে, শুধু দাওয়াতের কাজের জন্য নবীর কাজ এই উম্মতকে দান করা হয়েছে, পুরুষ মেয়ে লোক জোয়ান বড় করাইছে, এই জন্য এই দাওয়াতের কাজ আল্লাহ চালু করে আল্লাহ পাক আজকে আমাদের উপরে বড় মেহরবানি করছেন। যারা এই কাজে লাগছে আজকে এরকম ভাবে দেখা যায় একজন মেয়ে লোক লাগছে তার স্বামী পাইলট, সেদিন ইসলামের সাথে কোন ড্যাম্পেয়ার বলে কাঁদতে কাঁদতে একদিন জামাতের সাথে দেখা হওয়ার পরে টাইম লাগাইয়া এখন সে জনস্থল থেকে ফ্রাঙ্কফোর্টে সে ফ্লাইট নিয়ে আসছে জাম্বুজা, মানে কোরআন পকেটের মধ্যে আছে, এক সিটে পুরা কোরআন খতম করে একবার, হ্যাঁ না? ওইখানে আজান দিয়া নামাজ করে সে হাওয়াই জাহাজের মধ্যে, আর ওই হাওয়াই জাহাজের মধ্যে তালিম করে সবাইকে এড্রেস দেয় তুমি লন্ডন যাচ্ছ, তুমি ব্রাসেলস যাচ্ছ, তুমি ফ্রাঙ্কফোর্ট যাচ্ছ, এইখানে গিয়ে সবজি জামাতের সাথে মোলাকাত করো। তো একজন পাইলট
এয়ারক্রাফ্ট যে হাওয়াইজ চালাইছে ক্যাপ্টেন তার ওয়াইফের কারণে সেই সময়ের মধ্যে আসলো, প্র্যাকটিস করতে আসলো। আচ্ছা এটা লম্বা চিত্র, এখন কিছু বলার সময় নাই। জিনাম এরকম ভাবে আমাদের অনেক ঘটনা ইউরোপের মধ্যে আছে। একজন মেয়ের সুযোগ লাগছে, একটা খানদানকে বদলাই ফেলছে, পুরো খানদানের মধ্যে ইনসাল চলে আসে। এক একজন মেয়ে লোকের দ্বারা, যেমন বললাম না, এই মেয়ে লোকের দ্বারা আজকের দুনিয়াতে যে কাজ চলছে মায়ের সংগঠনের দ্বারা, ওইটার মধ্যে আমাদের মা বোনদের বিস্তার হয়ে গেছে। এই জন্য আমার মা বোনেরা বহু দামি আপনারা। আর একটা জিনিস আরো বলে আনি, সে কথা শেষ করার আগে, আজকে এই ফ্রি সোসাইটি দেশে আসলে পরে আমরা ড্যাম্পার হয়ে যাই না, স্বামীরও পরিবার করি না, আর খায় আরো কোন কমিস থাকে না। এই দুইটা বড় খতরনাক জিনিস, ঠিক না? যে মেয়ে লোক নামাজ দুজার পাবন হবে এবং পর্দা করবে, হায়া থাকবে তার মধ্যে, আর স্বামীর দায়িত্ব থাকবে, ওই মেয়ের উদ্দেশ্য সম্বন্ধে আছে আল্লাহ হাসবুদ্দিন ঘোষণা করবেন যে আটটা বেহেস্তের দরজা আছে, যে দরজা দিয়ে তুমি চাও এটা দিয়ে বেহেস্ত চলে যাবে, ঠিক না? সবচেয়ে বড় হায়াদার কেছিলেন একদিন এক মসজিদ চলছে, হ্যাঁ না, তো আলী রাজনাম বসা শুধু তখন বলতেছেন, আচ্ছা তোমরা বলো গুণবতী হিসাবে সবচেয়ে ভালো মেয়ের উঠছে। তো আলী রাজন্য বসার জন্য দৌড়ে চলে গেছেন, কাছে এসে যাচ্ছিল আমাদের ফাতেমার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটিকে যে আপনারা নিজে জিজ্ঞেস করছেন, নবী আল্লাহ জিজ্ঞেস করছেন যে সবচেয়ে ভালো মেয়ে লোক গুণবতী হিসাবে কে? উনি বললেন যে সবচেয়ে গুণবতী মেয়ে লোক সেই যে যাকে কোনো পরপুরুষ দেখে নাই আর যে কোনো পরপুরুষকে দেখে নাই। উনি যা বললেন যার অর্থাৎ সবচেয়ে ভাগ্যবতী আর সবচেয়ে ভালো উনি যাকে কোন পরপুরুষ দেখে নাই আর যে কোন পরপুরুষকে দেখে নাই। আমার কলিজার কলেজে যারা পর্দা করবে তাদের হাসর আম্মাজান ফাতেমা দিলামের সাথে আল্লাহ পাক করবেন, ঠিক না? এই জিনিসটা আপনারা নমুনা হবেন এই দেশের লোকদের জন্য। এই যে নেংকা লোকগুলা চলতেছে আর এই দুনিয়ার সমস্ত জিন্দগির বিগড়ে গেছে, একদম শান্তি বলতে কিছু নাই, না ওদের ইসলাম শিক্ষা দেওয়া আমাদের কাজ ছিল, কিন্তু আজকে আমরা নিজেরাই এটা ভুলে গেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের ইংল্যান্ডে এই কাজ শুরু হওয়ার পরে এখন মেয়েরা অনেক মেয়ে লোকেরা আলাদা ইন্তজাম করে নিচ্ছে, নানা জায়গা জায়গা নামাজের জায়গা তৈরি হয়ে গেছে, এয়ারপোর্টে নামাজ করার জায়গা আছে, হাসপাতালে, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে নামাজের জায়গা হয়ে গেছে, ঠিক না? আর মা বোনদের মধ্যে দিন আসা এমন ভাবে যে সমস্ত জিনিস এদের আস্তর করে হয়ে গেলাম না, এই ডাইভোর্স, হ্যাঁ না, আর ডিপ্রেশন আর এইসব, আজকে আমরা মনে করি এইগুলো বড় জিনিস। একজন লোক কথাটা বলে নেই, টাইম নেই হয়েছে, একজন বড় শিক্ষিত লোক আমেরিকা থেকে আসছে বাংলাদেশে, বাংলাদেশ ঘুরতে মাত্র পাকিস্তান শেষ হয়ে গেছে। তুমি জিজ্ঞেস করলো যে তোমাদের বাংলাদেশে কতটা টাকলা গারদ আছে, আমি মেন্টাল হসপিটাল সেরিও বলো, ওই লোক না প্রথম বললো যে তোমাদের পপুলেশন কত, এই সময় 80 মিলিয়ন, হ্যাঁ না, 8 কোটি, 8 কোটি, বলে 8 কোটি, বলে কতটা তোমাদের পাগলখানা আছে, বলে একটা পাবনাতে, এখন একটাই আছে। তো বললো যে আমাদের আমেরিকাতে তো প্রত্যেকটা সিটি অ্যান্ড টাউন আর ফুল অফ মেন্টাল হসপিটাল। বললো যে আমাদের তোমরা একটা দ্বারা কিভাবে চলো, বলে ওইটাও খালি থাকে, এখানে আর এখন ওইটাই খালি থাকে। তো যে দেশে পাগল বেশি ওইটাই ভালো দেশ না, এই মেন্টাল হসপিটাল কি জন্য, ওই জিনিস কাম না থাকার কারণে, আল্লাহকে না চেনার কারণে, কারণ শান্তি অশান্তি তো আল্লাহ ফয়সালা করে। এই জন্য মা বোনেরা আপনাদের আল্লাহ এখানে জন্য একটা নমুনা বানিয়ে দিতে পারবে, যখন এইভাবে হায়ার সাথে স্বামীর কর্মবদারির সাথে এটা তো ড্যাম্পিয়ারের জায়গা, এগুলো দেখবে ওরা দেখে দিকে মনে করবে যে এরকম ভাবে একটা শান্তি, হ্যাঁ না? এখানে নিউ ইয়র্কে একবার আমাদের এক সাথী, একটা মেয়ে লোক অপারেটার, টেলিফ অপারেটার, মুরব্বী আসছিলেন পাকিস্তান থেকে সফর করে, উনি তার সাথে আলোক করছেন আধা বছরের জন্য নেবেন, তো উনি জিজ্ঞেস যে তোমার কাজটা কি এই সেই, ছোট করে একটু যখন মধ্যপ্রাচ্যে বলছেন তারা সাথে কেউ আলাপ করে না, তো একদম সবকিছু বলা শুরু করলো যে আমার এই অপারেটারের কাজ করি, তারপরে আমি ড্রাইভ করে যাই বাজার করতে হয়, তারপরে আমার স্বামীও কাজ করে, এরকম ভাবে শান্তির জীবন চলছে। তিনি একটু সামান্য আমাদের মেরুকদের কথা বললেন যে আমাদের মেরুকেরা তো ঘরের রানী হিসাবে থাকে, আমি যে হুকুম করে তুমি এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, হ্যাঁ না, আর এরকম ছেলে মেয়ের জন্য ওইটা এরকম ভাবে করে, ওই মেয়ে লোকটা ইউদ্ধ খাবার শুরু করে দিচ্ছে আর বললো যে তারা তো দুনিয়াতেই ব্যবসায় আছে, আমি তো সকাল সন্ধ্যা পর্যন্ত আমি না কোন জিনিসের শুধু পাই, বাজারে যে বাজার করতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়, জব করতে হয়, তার তো ওইটার দাম আমরা বুঝি না, যেহেতু আমরা ওইটা অর্ডার করি নাই।
এই জন্য আল্লাহ আমাদের এটা করার দামি নসিব করো। এই জন্য আপনাদের দ্বারা আল্লাহ পাক এই দুনিয়া তো বহু বড় কাজ নিয়ে আর মরার পরে জীবনের জন্য তৈরি করা, এটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। এই জন্য এইসব লীগের কাজকে চালু করে আল্লাহ আমাদের উপরে মেহরবানি করতেন। পুরুষদেরকে তৈরি করে করে চার মাসের জন্য পাঠান, চিল্লার জন্য পাঠান, মাসের তিন দিনের জন্য পাঠান, আমল গুলা করার জন্য, মসজিদের আমলের জন্য পাঠান, ওই সব কিছু আবার পেতে পারবেন। আর ডাক্তার তারাও দিনদার হবে, দেখবেন মুক্তি ফর্মদার হবে। দুনিয়ার শুধু না, দুনিয়া তো নিয়ে চলে যাবে একদিন, হ্যাঁ না, কিন্তু এরা যদি আলিম হয়, হাফেজ হয়, সতর্ক, তবে কবরে হাসরে কুসরাতে জান্নাতে ওদের এই সমস্ত আমলের বদলা মা বাপ পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই জন্য সবাই নাম লেখান, পুরুষদেরকে আল্লাহর রাস্তায় কাটানোর জন্য, চার মাসের জন্য, চিল্লার জন্য, সমীপের সময়ের জন্য, আর মা বোনদের সাথে জমাত, মাহরুমের সাথে যায় অনেক সময়, তিন দিনের জমা যায়, দশ দিনের জমা যায়, ওদের জন্য নাম লেখান, পরামর্শের সাথে এটার সাথে যাবে। আর আখেরি কথা হচ্ছে এই, এখানে যখন আমরা আছি তখন আমরা পূজাপুজি করে থেকে পূজা কালী হয়ে চলে আসি। এক লাখ টাকাটা দরকার জরুরি, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য নাই। আর এখানে মসজিদ শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে যাই, এখানে খানা পিনার কোন ইজাজত নাই, বলেছে শুধু পানি পান করানো যায়, অন্য খানা পিনার মসজিদ লাগলেই এত সব মুজাহিদার সাথে কথাগুলো শোনার পরে দিলে মধ্যে যে নূর বেজা হয়েছে একটু গোবধ করে ফেললাম, বিপদ কাকে বলা যায় একটা দুঃসাহসে বলে নিলাম, বলে যে সমস্ত শয়তান বড় ডাকাত সে সব কিনে নিয়ে যাবে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন যে সোজা ঘরের থেকে এখানে আসবো, আর এখান থেকে সোজা ঘরে যাবো, যাওয়ার পথে অন্য কারোর কাছে মোলাকাত করবো না, এখান থেকে যা শুনলাম এটা পুরা ঘরে আমানত হিসাবে নিয়ে যাবো। আর এখানে কোনো খাওয়া দাওয়ার সিলসিলা থাকবে না, হ্যাঁ না, আর যেদিন তালিম হয় একজন কিতাবের থেকে পড়বে, অন্য নম্বরে মোজাকারা করে এই জিনিসগুলো তালিম দিবে। এইভাবে যেরকম আমরা ফেরেস্তাদের একটা মসজিদে রইলাম, আমরা প্রত্যেক ঘরে যতজন বোন আসছেন এখানে সবাই যদি নিয়োগ করে দেন, যারা এখনো করেন নাই, অনেক হয়তো করতেছেন, যারা করেন নাই ঘরে নিজে তালিম শুরু করবেন, হ্যাঁ না, বাচ্চাদের নিয়ে ওখানে তালিম করলেই রহমতের ফেরেশতা নাজিল হওয়া শুরু হবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ এটার জন্য গর্ব করবেন। আর ঘরের মধ্যে যে সমস্ত বদ্ধি নিয়ে খাবার সব রেহাই দাখিল হয়েছে এই সবগুলা দূর হয়ে যাবে, আমরা বিশ্বনের নুরানি পাকিজা তরিকার দ্বারা ওই ঘর আবাদ হয়ে যাবে। যে ঘরে নামাজ হয়, জিকির হয়, তেলাওয়াত হয়, তালিম হয়, ওই ঘর আসমানে ফেরেশতাদের দৃষ্টিতে এইভাবে চমকায় যে রহমানের জমিনওয়ালাদের দৃষ্টিতে আসমানের তারকাগুলো চমকায়। আমাদের ঘরের সাজসজ্জা ডেকোরেশন হচ্ছে নবীওয়ালা নুরানি আমল, দুনিয়াতে শান্তি আর মত আর খবর আর হাসর ফুলসিলাত আখেরাতে হামেশা নেশা শান্তি। এত বড় জবরদস্ত জিনিস যদি আমরা হারাই ফেলি এর চেয়ে বড় ক্ষতি আর নোকসান আর কিছু নাই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার প্রত্যেক জানা, ঠিক আছে, লোক শরীর প্রাণে অল্প আজকে দেওয়ার সময় দোষের প্রাণে অল্প বক্ত করে আমিন বলেন, যে শরীফ আর আমিনের সাথে যে দোয়া হয় সেটা আল্লাহ কবুল করে। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله نسألك الخير كله ونعوذ بك من الشر كله بسم الله الذي لا إله غيره ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমাদের সমস্ত গুনাহ কাতারে তুমি মাফ ফরমাও। হ্যাঁ আল্লাহ, আমরা বহুত মহাক আছি আল্লাহ, তুমি মাফ করেনওয়ালা, তুমি বখ্সেওয়ালা, মাফ করাকে তুমি পছন্দ করো। আমাদের এবং পুরো উম্মতে মুসলিমের সমস্ত গুনাহগুলো হয়ে যায় ইয়া রহমতের দ্বারা মাফ করে দাও। আমরা গুনাহ থেকে বাঁচা করতে গেলাম আল্লাহ, তোমার তৌফিক ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না, নেকি করতে পারে না। আমাদের এবং পুরো উম্মতের গুনাহ থেকে বাঁচাও, নেকি তৌফিক দাও। যা বলা হয়েছে এই মজলিসের মধ্যে আমরা যে বললাম বা শুনলাম, বন্যওয়ালা শূন্যওয়ালা, আমরা সবাই আমলের মোহতাজ, আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও। আর মৌতের আগে আগে আল্লাহ মৌতের জন্য বেহতরিন তৈয়ারি করার জন্য তৌফিক দাও। মৌতের সময় যাতে তুমি আমাদের উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাও আর আমরা তোমার উপরে রাজি সন্তুষ্ট হয়ে যাই মৌলা। এই দাওয়াতের কাজ তাহলে ইয়া তুমি আমাদের উপর বড় মেহরবানি করছো আল্লাহ, দাওয়াতের উচালী মেহনতের জন্য আমাদের কবুল ফরমাও, আমাদের স্ত্রী সন্তানদের কবুল ফরমাও, আমাদের আত্মীয় স্বজনদের কবুল ফরমাও, আনেওয়ালা বংশধরকে তুমি কবুল ফরমাও, নবী সালের এক এক উম্মতির জান মালকে কবুল করে পুরা দিন পুরা দুনিয়াতে তেমন পর্যন্ত জিন্দা হয়ে যায় তার তুমি রাজার ফয়সলা ফরমাও।
তুমি যা ফয়সলা করবা তাই হবে মোল্লা, তাকে কেউ রুখতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। হেদায়াতের হাওয়াকে তুমি চালু ফরমাও, হককে তুমি বুলন ফরমাও, বাতিলের সমস্ত নকশাকে তুমি খতম ফরমাও, ঘরে ঘরে দিনের সামনে জিন্দা ফরমাও, ঘরে ঘরে দিনের দায়ী তুমি ফায়দা ফরমাও। হে আল্লাহ, আমাদের মুসলমান ভাই বোনেরা যারা মুসিবত যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ মুসিবতকে দূর ফরমাও, অভাবী যারা আছেন তাদের অভাবের দূর ফরমাও, আল্লাহ যারা নিঃসন্তান আয় আল্লাহ বেওলা আছেন তাদের নেক আর তালে আওলাদ আতা ফরমাও, আর যাদের আওলাদ আছে সন্তান আছে তাদের নেক তালে আর মা বাবার ভাগ্য আর মুক্তি ফর্মাবদার বানাও, মা বাবার চোখে ঠান্ডক বানাও। আয় আল্লাহ, আয় আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান ফরমাও, যারা ফরজদার আছেন তাদের ফরজতে খালাসি আতা ফরমাও, মুসলমানদের মিদা যাই আশাগুলার পুরা ফরমাও, আর যারা কবরে চলে গেছেন আমাদের মাত্রা ফরমাও, খাস করে আমাদের বাপ দাদা আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন উস্তাদ সাথী যারা কবরে চলে গেছেন ওনাদের মাত্রা ফরমাও, ওনাদের দরজাতে বুলন ফরমাও, ওনাদের জান্নাতুল ফেরদৌসে উঁচা আলী মকামতা ফরমাও। আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকি দীন ইসলামের উপরে যেন চলতে পারি, জান মাল কুরবান করে দীন ইসলামের জন্য মেহনত করতে পারি, আর যখন ফিরে যাই তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আর আমাদের জবানে শেষ কলমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. Thank you.